গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দু দুটি দোকান। ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমা হাসপাতালের সন্নিকটে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দোকান মালিকের। আরামবাগ মহকুমা হাসপাতালের পাশে দুটি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল সমস্ত জিনিস। ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ওই দোকান মালিকেরা। পেশায় একজন সেলুন দোকান, অপরজন ছোট্ট একটি খাবারের দোকান চালাতেন। গতকাল রাত আনুমানিক তিনটে নাগাদ ঘটেছে এই ঘটনাটি। রাতেই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ দমকল বাহিনী। আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান ক্ষতিগ্রস্ত সেলুন দোকানের মালিকের। ঘটনা আমি সকালবেলা এসে দেখলাম আমার দোকান পুড়ে গেছে, সম্ভব শর্ট সার্কিট থেকেই হয়েছে। আমি রাত 9টা দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম, আমার দোকানদার আমাকে ফোন করলো এই ব্যাপার দিয়ে, আমি দেখছি আমার দোকান পুড়ে গেছে হসপিটাল মোড়ে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত আরেক দোকান মালিক বলেন, ঘটনাটা তো আমরা জানি না কী করে হলো না হলো, আমরা তো দোকানদারি 10টা পর্যন্ত খোলা রাখি, 10:30 বন্ধ করে বাড়ি গেছি, 2:30 সব খবর পেয়েছি, তখন এখানে এসে দেখছি আগুন জ্বলছে। না ওটা তো জানতে পারলাম না, যখন 2:30 আমরা খবর পেয়েছি যখন এখানে এসে দেখছি আগুন পুরো জ্বলেছে। লক্ষ্মীমাতা স্পেয়ার পার্টস ও জেএসপি মোটরস, এখানে সুলভ মূল্যে সমস্ত ধরনের চার চাকা গাড়ির স্পেয়ার পার্টস পাওয়া যায়। হাইড্রোলিক দ্বারা দু চাকা চার চাকা গাড়ির কোমিং ওয়াশ করা হয়, সুদক্ষ কারিগর দ্বারা গাড়ি রিপেয়ারিংও করা হয়। নাইট্রোজেনের মাধ্যমে গাড়িতে হাওয়া দেওয়ারও ব্যবস্থা রয়েছে এই দোকানে। ঠিকানা বেলি গোঘাট হুগলি, যোগাযোগ নাম্বার 7908036255 এবং 6290621525।